সংসদীয় সরকার, সংসদীয় সরকার, এখান থেকে তোমাদের কোশ্চেন আসে সংসদীয় সরকার কাকে বলে, তার বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা সংসদীয় সরকারের পক্ষে বিপক্ষে গুণাগুণ বা লেখো, অথবা সংসদীয় সরকারের দোষগুণ, একই কোশ্চেন। তারপরে আরো একটা কোশ্চেন আছে এখান থেকে একই, ক্যাবিনেট পরিচালিত শাসন ব্যবস্থা পক্ষে বিপক্ষে যুক্তি দাও, অথবা দোষগুণ লেখো বা গুণাবলী লেখো, যাই আসুক না কেন কোশ্চেনটা একই হবে। ঠিক আছে, এরপরে আমরা আসব সংসদীয় শাসন ব্যবস্থা বা সরকার কাকে বলে। যে শাসন ব্যবস্থায় আইনসভা ও শাসন বিভাগ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে, শাসন বিভাগ স্থায়িত্ব ও কার্যকারিতা কার কাছে আস্থাভাজন দেখাবে বা দায়িত্বশীল থাকবে, আইনসভার নিকট দায়িত্বশীল থাকবে, তাকে আমরা বলবো মন্ত্রী পরিষদীয় শাসন ব্যবস্থা বা সংসদীয় শাসন ব্যবস্থা। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্যগুলো এক এক দেখো। সংসদীয় শাসন ব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকবে। যদি আমরা ভারতের ক্ষেত্রে দেখি, ভারতের ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং ব্রিটেনের ক্ষেত্রে রাজা বা রানী। সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকবে কার কাছে? আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে, এবং তার মধ্যে হেড হবেন কে? মন্ত্রিসভার যে নেতা বা প্রধানমন্ত্রী। সরকার প্রধান মন্ত্রিসভা যতক্ষণ পর্যন্ত আইনসভার আস্থাভাজন থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু শাসন কার্য পরিচালনা করতে পারবেন। আইনসভায় আস্থাভাজন হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। মন্ত্রিসভার সদস্যগণ কিন্তু আইনসভার সদস্য হিসেবে নিযুক্ত থাকবেন। মন্ত্রীগণ ব্যক্তিগত বা যৌথভাবে সংসদের নিকট জবাবদিহি করে থাকেন। এর উদাহরণ যদি দেখি, উদাহরণ হিসেবে আমরা দেখতে পাবো কি, গ্রেট ব্রিটেন, ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া প্রমুখ রাষ্ট্র। এরপরে আমরা আসবো সংসদীয় শাসন ব্যবস্থার গুণাবলীগুলি কি কি। সংসদীয় শাসন ব্যবস্থার গুণাবলী, সম্প্রতিকালে সংসদীয় সরকারের আধুনিক জনপ্রিয়তা এইরূপ শাসন ব্যবস্থার উৎকর্ষতা কথাই প্রমাণ করেছে যে সংসদীয় সরকারের প্রধান প্রধান গুণাবলীগুলি কি কি। এক, দায়িত্বশীলতা। মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রী পরিষদ আইনসভার নিকট দায়িত্বশীল থাকে, ফলে সরকারের দায়িত্বশীলতা বৃদ্ধি পায়। দুই, নমনীয়তা। সংসদীয় সরকার নমনীয় প্রকৃতি, কেননা প্রয়োজনবোধে যে কোনো সময় সরকার মন্ত্রিসভা পরিবর্তন করতে পারে। তিন, প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। মন্ত্রী পরিষদ শাসন সরকার জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, কারণ এখানে জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা মন্ত্রীদের নির্বাচন করে থাকে, জনমতের উপর ভিত্তি করেই কিন্তু সরকারকে চলতে হয়। চার, শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক, আমি আগেই বললাম, কারণ সংসদীয় শাসন ব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগ ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মন্ত্রিসভা অতি সহজে আইন পরিষদে আইন পাস করে নিতে পারে, এবং ওই মন্ত্রীরা কিন্তু শাসন বিভাগে গিয়ে শাসন কার্য পরিচালনা করছে। পাঁচ, সুষ্ঠু শাসন ব্যবস্থা। শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় একে অপরের সহযোগিতার মাধ্যমে একটা সুষ্ঠু এবং স্বাভাবিক শাসন ব্যবস্থা কিন্তু গড়ে তোলা যায়। ছয়, স্বৈরাচারিতা রোধ। সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভায় ক্ষমতা টিকে থাকতে থাকা না থাকা নির্ভর করে আইনসভায় আস্থা ও অনাস্থার। মন্ত্রীগণ সংসদের আস্থা অর্জনের জন্য শাসন কার্য পরিচালনায় মনোযোগী হয়, ফলে স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা আশঙ্কা দূর হয়। যোগ্য লোকের শাসন। অধ্যাপক ল্যাস্কির মতে রাজনৈতিক অভিজ্ঞ এবং আইন পরিষদের প্রভাব বিতস্ততভাবে সক্ষম এমন সদস্যদের মন্ত্রিসভা নিয়োগের ফলে সংসদের ব্যবস্থা যোগ্য লোকের শাসন কায়েম হতে পারে। এরপরে আমরা আসব আট নম্বরে, দ্রুত আইন প্রণয়ন। এই শাসন ব্যবস্থায় মন্ত্রিসভার সদস্যগণ দ্রুত আইন প্রণয়ন করতে পারেন, কারণ প্রধানমন্ত্রী শুধু মন্ত্রিসভার নেতা নন, আইনসভারও নেতা, ফলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আইনসভা অতি সহজেই দ্রুত আইন প্রণয়ন করে নেয়। এবং যেহেতু এখানে জনগণ প্রত্যক্ষভাবে ভোট দিচ্ছে,
তাই তারা যে আইনটি প্রণয়ন করবে তা জনগণ অনায়াসে মেনে নিতে পারে। নেক্সট আসবো সংসদীয় শাসন ব্যবস্থার দোষ কি, অর্থাৎ একে কেন আমরা গ্রহণ করব না। ঠিক আছে, প্রথম আছে দেখো সংকট কালে অনুপযোগী। এই ব্যবস্থা সংকট মোকাবিলার উপযোগী নয়, কারণ মন্ত্রী পরিষদ ও আইন পরিষদ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, হয় বলে অনেক দ্রুত সময়ে সিদ্ধান্ত অভাবে সংকটের উত্তরণ সম্ভব হয়ে যায়। দুই, অযোগ্যের শাসন। এ শাসন ব্যবস্থা অযোগ্যের শাসন বলা হয়, কেননা মন্ত্রীগণ রাজনৈতিক নেতা হিসেবে ভোট লড়ে তারা কিন্তু চলে আসেন কোথায়, প্রশাসনিক কাজে বা শাসন বিভাগে আইনসভাতে। তারা প্রশাসনের দক্ষ ও তিন, সংখ্যাগরিষ্ঠ স্বৈরাচারী শাসন। সংসদীয় সরকার ব্যবস্থায় কি বলা হয়েছে, গণতন্ত্রে বা সংসদীয় সরকারে কি বলা হয়েছে, যার কাছে থাকবে সংখ্যাগরিষ্ঠ সেই হবে রাজা, সে তার নিজের ইচ্ছা অনুযায়ী যা কিছু করতে পারে। তাই সংসদীয় সরকার ব্যবস্থা একটি স্বৈরাচারী শাসনে পরিণত হওয়ার সম্ভাবনা সব থেকেই থাকে, কারণ সরকার যদি একক সংখ্যাগরিষ্ঠতা দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে তাহলে কিন্তু সে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারে। চার, স্থায়িত্বশীলতার অভাব। মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থায় মন্ত্রীদের কার্যকাল আইন পরিষদের আস্থার উপর নির্ভরশীল, যে কোনো সময় অনাস্থার মাধ্যমে মন্ত্রী পরিষদে পতন ঘটতে পারে, ফলে সরকারের অস্তিত্বশীলতা নিয়ে প্রশ্ন থেকে যায়। মন্ত্রিসভার একনায়কতন্ত্র, এই ব্যবস্থায় দলীয় শৃঙ্খলা রক্ষার কঠোর দৃষ্টিভঙ্গির কারণে আইনসভা সার্বভৌমিকতা প্রতিষ্ঠিত হলেও তা বাস্তবে মন্ত্রিসভার একনায়কতন্ত্রে কিন্তু পরিণত হয়। ৬, দলীয় স্বার্থ। সংসদীয় সরকার বা সংসদীয় শাসন ব্যবস্থায় জাতীয় স্বার্থ অপেক্ষায় দলীয় স্বার্থ কিন্তু প্রাধান্য পায়, গঠনমূলক সমালোচনার পরিবর্তে বিরোধিতার খাতিরে বিরোধিতা নীতি বা দলাদলি প্রাধান্য পেয়ে থাকে। ৭, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি অনুপস্থিতি। সংসদীয় শাসন ব্যবস্থায় শাসন বিভাগের সদস্যগণ আইনসভার সদস্য, ফলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির এখানে কিন্তু কার্যকর হয় না।